না রাজীব দাকে রাজ ফোন করো, তুমি প্রথম কোনটা কাজ করো? আমি ভাড়াগুড়ি হচ্ছে কাজ করো, কোন চ্যানেল রাজীবকে আপনি হাসপাতাল সারা চেয়ার টিয়ার কিছু নয়, তিনটা চেয়ার কিভাবে উঠে নিয়ে আমি ধরি আমি করি একটা অন্যরকম ব্যাপার। আমি তো জানি না আর ফালতু চাকরি চলে গেল আমার। কিসের কাজে আসছিল এখানে? আমি লেবারি করি, ওর বাড়িতে কাজ পায়খানা করছিলাম, মানে পায়খানা কাজ করলাম। আচ্ছা, এই লেট্রিন বাথরুমে? হ্যাঁ। তা উনির কাছে 100 টাকা পাবো আমি? হ্যাঁ। এখন তাহলে তুমি সিমেন্ট তুমি চুরি করো না, তোমাকে সিমেন্ট এখানে পাওয়া গেল কেন? তোমার নাম কি? আমি, হ্যাঁ আমার নাম আলম হোসেন। তোমার বাড়ি কই? বাড়ি এই তো সোনা। কি এই কথা বলো, তোমাকে কি তুমি সিমেন্ট নিতে বলছিলা? না না না, তোমারে উনি তো মিস্ত্রি আমার বাড়িতে কাজ করছে। তো তুমি বলে রাখো হাসপাতাল থেকে অনেক চেয়ার টেয়ার চুরি করেছিলে কি? আমি? হ্যাঁ স্যার, আগে তো মনে আমি মানে হোস্টেলে কাজ করতাম। তো তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম বিল্লা ওরি। বাড়ি কোথায়? থানা থানা চৌকি। সকালে গতকাল আসছিল, আসার পরে আমি পেশেন্ট পার্টি ঢুকে ইয়ারপোর্ট ইঞ্জেকশনের জন্য কোনো একটা গেট খোলা হয়। গেট খোলার পরে ওই মেন গেট সব খুললো, নাইট গার্ড খুলে নাইট গার্ড ওই পাশে। পরে আমি বললাম, দেখতেছি মানে বিল্লাকে একবার ওই রাস্তার কোনা দেখলাম, দেখানোর সন্দেহ হলো। পরে আমি আর লিফ্টের একজন ওই চার দোকানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পর দেখি সিমেন্টের বস্তা মাথায় তুললো, তুলে নিয়েছে ফট করে ওর পিছনে কালার ধরলাম। আর ওই বিল্লা নাম দিয়েছিল ওটা ভালো। তারপরে দুজনকে ধরলাম কীভাবে? বিল্লা দুজনকে একটাকে ধরার পরে ওটাকে বাঁধার পরে কিছুক্ষণের মধ্যে বিল্লা আসলে টোটো গাড়ি নিয়ে, টোটোওয়ালা আমার পাড়ার, ও চেনে। ও বলে সরকারি মাল তুই আনবি তো? হ্যাঁ, ওখানে আমার কেনা আছে। পরে টোটোওয়ালাকে বললাম যে ও আইসা দৌড় মেরেছে গাড়ি ঢুকে না বাইরে। ও বলে দাদা সিমেন্টের বস্তা এখান থেকে নিয়ে যাবে কেউ? আমি কেন খেয়ে কেউ ওই যে বিল্লা আছে তা ওই যে লোকটা আমাকে নিয়ে আসলো, ওর নাম জানে না, আমি কিরে বিল্লা শুনতাম। পরে সে বিক্রি না দিয়ে যাবো। ওখানে এর আগেও দীর্ঘদিন হাসপাতাল থেকে অনেক জিনিস চুরি গেছে, প্রচুর চেয়ার টেবিল মানে কিছুই রাখেনি, আমাদের কিচ্ছু রাখেনি। দিনের বেলা ঘর থেকে চেয়ার নিয়ে আসবে বললেন দিনের বেলা। এই বিল্লা যে নাম, ও কি হাসপাতালের সঙ্গে কোনোভাবে যুক্ত নাকি? না, প্রথমে ছিল, অনেক আগে সাফাই কর্মী হিসাবে ছিল, এই ওর দুশ্চরিত্রের জন্য ওকে বের করে দিচ্ছে। দেওয়ার পরে গোটা হসপিটালও চুরি করে আমাদের শেষ করে দিচ্ছে।
মানে চোখ ফেরানো যায় না, এদিকে ঘর খোলা আরেকটা ঘর করতে হবে, পিছনে এই জিনিস নিয়ে ভালো বাচ্চার ঘর এরকম ঘটনা করলো, আউটডোর করলো, দুটো আউটডোর বন্ধ হয়, ঘরগুলো ঝাড়তে সে সাফাই করবেই, ঘর খুলে গেলে রাখছে, ওখান থেকে চেয়ার নিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে যাবে, মানে প্রচুর ধ্বংস করছে আমাকে। থানা কি কোনো অভিযোগ করেছেন? প্রচুর অভিযোগ ধরা পড়ছে, কতবার ঢুকলো বেরোলো, পুলিশ ওকে চিহ্নিত। দাদা আপনার নাম? আমার নাম কাশেম। আপনি হাসপাতালে কি দায়িত্বে আছেন? অস্থায়ী কর্মচারী আমি দিন করেছি।